এখন তুমি কি আমার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করতে চাও দরকার হলে পরে তাই করব আচ্ছা তোকে একটা কথা কই আমরা দুই ভাই যদি পাশাপাশি খাড়া হই কোন মেয়ে যদি কই এই দুই ভাইয়ের মধ্যে একজনকে পছন্দ করি নাও তাহলে কাক পছন্দ করবি রে আমাক পছন্দ করবি আমি দেখতে হ্যান্ডসাম হ্যাঁ নিজের চেহারা একটু আয়না যায় দেখিস তো না 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 জাদু মন্ত্রের খপ্পরে তক করে ফালায় তোমার থেকে মন কাড়ে নিয়ে যাবে সেটা আমি মুখ বুঝে সহ্য করবো না এটা আমি হতে দিব না কথা কবে না তো আমার কেউ জাদুটনা করেনি আমি যা করছি মন থেকে খুঁজছি এখন তুমি কি আমার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করতে চাও দরকার হলে পরে তাই করব তুমি আমারে আগের মতো ভালোবাসা দিবা আমাকে বিয়ে করবা এটা হচ্ছে আমার শেষ কথা নালি পরে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব এরম কথা তুমি মেলাবার আগে কইছো আমিও তোমাকে কয়ে দিছি হ্যাঁ তোমার যা খুশি তাই করো কি যাও এখন এখান থেকে যাও যাও আমি তাকে সমর্থন দিয়ে দিচ্ছি খুব ভালো তুই তো খুব বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছিস তোর ভাই তালিবার এখন বাদ থাকলো একজন সরকারের একটি ছেলে তুফান তোমার কাছে আমি হারাধনের একটি ছাগলের কবিতা শুনতে চাচ্ছি না কবিরাজের নাম ডাকো কবিরাজের নাম কিসের জন্য রে ছোট ভাই মানে কবিরাজ লাগবে কিসের জন্য তোর কি কোনো অসুখ বিসুখ কোনো সমস্যা হয়েছে এই খবরদার ফালতু কথা কয়ে পরিস্থিতি হালকা করবার কোনো চেষ্টা করবো না এই হারান প্রকৃত হারান হয়ে যাবে মানে কিন্তু তার শরীরে কোনো সমস্যা নাই সকলেই আচ্ছা ঠিক আছে তোর কথা মেনে নিলাম তালিবারে তুই কবিরাজের খোঁজ করতেছিস কিসের জন্য ঘটনাটা কি খুলে কত রোজিনা কোন কবিরাজ দিয়ে তুই জাদু মন্ত্র করেছ ছোট ভাই একদম ফালতু কথা কবো না আমি সেরকম মানুষই না আমি এসব কবিরাজ দিতে বিশ্বাসই করি না অবশ্যই করেছ তা নাহলে কিসের জন্য রোজিনা আমাকে উল্টা পাল্টা কথা করছে রোজিনা তোক যদি উল্টা পাল্টা কোনো কথা কয়ে থাকে ইডাই সত্যি ইডাই বাস্তব ইডাই বর্তমান এটা তোকে মানিয়ে নেওয়া লাগবে না অসম্ভব রোজিনা আমার ভালোবাসত আমি রোজিনাকে ভালোবাসতাম আমরা দুজনে টোনাটুনির মতো ঘুরতাম আমরা সুখের পায়রা হয়ে অনেক স্বপ্ন দেখেছি আমরা খেলার সাথে ছিলাম হ্যাঁ হ্যাঁ বুঝেছি খেলার সাথে ছিল সেটা অতীতের কথা সেসব কথা কোন ভুলে যা এখন যেটা ঘটতেছে এটাই সত্যি এটা মানিয়ে নেওয়ার চেষ্টা করা লাগবে আচ্ছা তোকে একটা কথা কই আমরা দুই ভাই যদি পাশাপাশি খাড়া হই কোনো মেয়ে যদি কই এই দুই ভাইয়ের মধ্যে একজনকে পছন্দ করি নাও তাহলে কাক পছন্দ করবি রে আমাক পছন্দ করবি আমি দেখতে হ্যান্ডসাম হ্যাঁ নিজের চেহারা একটু আয়না যায় দেখিস তো কি করলি তুই তোর চায় আমি দেখতে খারাপ আমরা পাশাপাশি খারাপ তোকে হ্যান্ডসাম লাগে কি ধরনের কথা বলি তুই তোকে আমি সাবধান করে দিচ্ছি রে জুরে একটা কথা মনে রাখবি যদি কোনো দিন রোজিনার দিকে হাত বাড়াস ওই হাত কাইটে ভাঙ্গে আমি সুরমার করে দেব রোজিনা আমার 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 তোর 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 এই যে সিনেমার মতো চিকুর পাইরে পাইরে ডায়লগ দিস তোর কথা পছন্দ করবি কি ডারে শোন হাত বাড়া কোনো লাভ হয় না রে ছোট ভাই একটু বুঝার চেষ্টা কর যেটা ঘটতেছে সেটা সত্যি আমাদের জন্য দোয়া করিস রোজিনা যতটুকু আমার কাছে আইছে আমার হয়ে গেছে সেটা আমার ভালোবাসার টানে কথাটা মনে রাখিস অতি শীঘ্রই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি দোয়া করিস বড় ভাই না তুই দোয়া করিস জুরে